ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাবনাজ রশিদ দিয়া। ফেসবুকে বাংলাদেশি কন্টেন্ট বিষয়ক যে কোনো সমস্যা দ্রুত সমাধানে বাংলাভাষী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সোমবার সিঙ্গাপুরে অবস্থিত ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরে সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে এই তথ্য জানায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। প্রায় তিন ঘন্টার বৈঠকে ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মেনে চলা সহ দেশ ও দেশের বাইরে থেকে রাষ্ট্রীয় সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিত কর মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার না করতে ফেসবুককে আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।